ও বন্ধুরা আমার মরণ কিন্তু সবারই সামনে আছে, মরণ কিন্তু লাগবে, মরণ ছাড়া উপায় নাই, মরণ লাগবে, কেউ থাকতে পারবো না। যত ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, কেউ জমিনে থাকার মতো লোক নাই, একটা লোকও থাকতে পারবো না। কিন্তু বুদ্ধিমান ওই লোক, উলুল আলবাব, ওই মানুষগুলা যে মানুষগুলো মরবার আগে দিয়া মরার কথা বারবার বারবার স্মরণ করে, কবরের কথা বারবার বারবার স্মরণ করে। কীভাবে থাকবো আমি অন্ধকার কবরে? বাবা ছিল বাড়ির মালিক, বাবা আমারে দিয়া গেছে, আমি চলে যাবো, ছেলেবান মালিক হবে। এরকম অবস্থার মধ্যে থাকা যাবে না। যদি এই চিন্তাটা একবার মনের মধ্যে ঢুকিয়া যায়, ওই মানুষটা কোনোদিন আল্লাহকে আর বলতে পারে না। আল্লাহর সঙ্গে তার প্রেম ভালোবাসা এমন ভাবে লাগিয়া যায়, ধন সম্পদের মধ্যে তার মোহ নাই, ভালোবাসা নাই। এই তরিকার মুরব্বী, এই তরিকার রাহনামা, তার নাম ছিল আলাউদ্দিন। আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানি সাহেব রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে আসছিলেন 18 বার হাফেজ সাবইয়া। কিন্তু আলাউদ্দিন সাবিরের কথা অনেকে আমরা জানি না, অনেকের জানা নাই। আলাউদ্দিন সাবির সাহেব রহমতুল্লাহ আলাইহি মার পেট থেকে 30 বার আর হাফেজ হইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছিলেন। আলাউদ্দিন সাবির সাহেব রহমতুল্লাহ আলাইহি মামা শেখ ফরিদুদ্দিন আখতার, শেখ ফরিদুদ্দিন সাহেবের সঙ্গে মামার সঙ্গে সম্পর্ক, যাতায়াত করে যাওয়া আসা করে। একদিন আলাউদ্দিন সাবিরের মা নিয়া ডাকদা বলেন, ভাইজান আপনি বড় অনেক বড় আলাদা দরজার মানুষ, আপনার বাগিনা আলাউদ্দিনের জন্য কি আপনার মায়া লাগে না? আপনার এই কাছে একটু বসাইয়া তাজকে নফসের এসরাই সংশোধনের ব্যবস্থা করিয়া দিয়া আমার আলাউদ্দিনকে আমার মাওলার সঙ্গে মিলাইয়া দেন। মা চায় সন্তানকে মাওলার সঙ্গে মিলাইবার। আমার সমাজও কতগুলা মা আছে, মাদ্রাসা হয়েছে, মাদ্রাসায় মার লেখাপড়া পছন্দ লাগে না, মায় হোলাবানরে কেজি স্কুলে দিয়া লায়। আছে না মুসলমান মা? অন্য ধর্মের মার কথা কিন্তু আমি বলতে চাই না, হ্যাঁ ধর্ম হিসেবে লেখাপড়া করাইব। আরে কত মুসলমান মা অত আছে, মায়ের ছোটোকালে মক্তব্য না পড়াইয়া, মার মাথার মধ্যে বারান্দালার ক্যাপ পরাইয়া, পুলিশের মতো পোশাক পরাইয়া, ফুলফেন টুলফেন পিন্ধাইয়া দিয়া মায় কেজি স্কুলে ফোলাডারে ফাটায়, কেজি স্কুলে ফিরে সিরা হে লেখাপড়া শিক্ষা আস্তে আস্তে বড় হয়। কিন্তু মাদ্রাসার কোরআনের পড়া তার মজা লাগে নাই, মায়া লাগে নাই। আলাউদ্দিন সাবিরের মা শেখ ফরিদুদ্দিন সাহেবের কাছে বলতে, ভাইগু আপনার কাছে আমার আলাউদ্দিনকে কিছুদিন রাখেন, আলাউদ্দিন থাকলে তাজকে নফস হবে, এসলায় সংশোধন হবে, রিয়াজুর ব্যবস্থা করা হবে। বোন বা বোনের দিকে তাকে বলে, ভাই বোন ঠিক আছে, বাইরের বাগিনার রাখিয়া দিয়া যাও। বাগিনার রাখিয়া দিয়া মামা ডাক দা বলে, বাগিনা তোর মামার এই স্টেজ তুই দেখশন করে রাখবি, তোর একটা দায়িত্ব দিলাম রে বাগিনা, তুই মেহমানখানা যত মেহমান আসবো মেহমানখানা দিয়ে বাবুরচিখানা দিয়ে লক্ষ্য রাখবি, মেহমানদের খানা পিনা খাওয়াবি, কোনো মেহমান যে খানা না খাইয়া যাইতে পারে। যেমন বড় বড় মাদ্রাসার হজরতজির এই যে বসা আছে পাশে, এদের মাদ্রাসার মধ্যে মেহমান গেলে আগে মেহমানদেরই করাও, আগে মেহমানের খানা পিনা খাওয়াও, পর অন্য কথাবার্তা বলো। নিজে আল্লামা শেখ ফরিদুদ্দিন আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ আসতো, মানুষ খানা পিনা খাইতো, বাগিনা তুমি দেখশন করবা। আলাউদ্দিন সাবের সাহেব লোকজন আসে, লোকজনের খেদমত করে, বোর্ডিংয়ের বাজার করে, বোর্ডিংয়ের মাছ তরকারি কিনে লোকজনের খেদমত করতেছি, চলছে জীবন। এরকম অবস্থায় 6 মাস পার, 6 বছর পার হয়েছে। মা আসছে ছেলেকে দেখবার, আসিয়া তাকে দেখে আলাউদ্দিন তো আলাউদ্দিন নাই, আলাউদ্দিন শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, গায়ের মধ্যে যেন গোস্ত নাই, সব যেন হাড় দেখা যায়। মা ছেলের দিকে তাকাইয়া চিৎকার দিয়া ডাকতে বলে, বাপ তোমার কাছে আমার ছেলেকে দিয়ে গেছিলাম মানুষের মতো মানুষ বানাইবার জন্য, কিন্তু আমার আলাউদ্দিনের গায়ের মধ্যে কোনো গোস্ত বলতে দেখি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছি, তুমি কি আমার আলাউদ্দিনের খোঁজখবর লও নাই? শেখ ফরিদ জিজ্ঞাসা বলে, বোন গো আমি তো বাগিনার খোঁজখবর লওয়ার চিন্তা মনে করি নাই, যেহেতু ওরা দায়িত্ব দিয়েছিলাম খানা পিনা করানোর জন্য লোকজনের। এখন মামা জিজ্ঞাসা করে, বাগিনা তুমি খানা পিনা খাও নাই? বলে, না মামা খানা খাই নাই। তাহলে তুমি কিভাবে রইছ? বলে, মামা আল্লাহ পাকের জিকির যে বড় খানা, আল্লাহ পাকের জিকির খাইয়া রইছিলাম, আমার খিদা পিয়াস দরকার মনে করি নাই। ফরিদুদ্দিন আখতার বলে, বাজান খানার জন্য আবার দ্বিতীয় ইজাজত দেওয়ার লাগবে না, আমি জানি না। আমার কাছে জিজ্ঞাসা করলি না কেন, কারণ কি বল? আলাউদ্দিন সাহেবের জবাব দেয়, মামা আমি এত বেলাজ না, আমি খানার জন্য আমার মামার কাছে বিরক্ত করব। যেই মুহূর্তটা আমি বিরক্ত করব আমার মামারি, এই মুহূর্তে আমি আমার মাওলার একটু জিকির করলে আমার মাওলা খুশি হইয়া যাবে। মন ডাকদা বলে, ভাই আমার আলাউদ্দিনকে নিয়ে যাবো আমি বাড়িতে, তবে যাওয়ার আগে দেখা ছোট্ট আবদার তোমার কাছে আমার। বলে কি গো বোন? বলে তোমার মেয়ে ফজিলা, তো ফজিলারে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিবা, ফজিলাকে আমি বউ বানাইয়া আমার পুত্রবধূ বাড়িতে নিয়ে যাব। নিজামুদ্দিন আউলিয়া সাহেব বলতেছেন, বন্ধু তোমার ছেলে বিবাহ করার মতো যে এনার্জি, বিবাহ করার যে প্রেম প্রীতি ভালোবাসা তোমার ছেলে আলাউদ্দিনের মধ্যে এগুলা নাই। আলাউদ্দিন একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না। বোন বলে, ভাই বুঝছি আমি গরিব বিদায় তুমি আমার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবা না। বোনের আবদারের দিকে তাকাইয়া ছেলেকে বিবাহ করে দিলেন। রাত্রবেলা গোপন ঘরের মধ্যে স্বামী স্ত্রী দিলেন। বাসর ঘরে যাইয়া রাত্র আলাউদ্দিন তো মাবুদের প্রেমের মধ্যে পইরা কাঁদতেছে। ফাইনা মাতু আনা মাকুম আইনা মাকুম তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আলাউদ্দিনের চিন্তা, আলাউদ্দিনের চিন্তা তো মাবুদের সঙ্গে প্রেম করিয়া থাকা চলাম। আলাউদ্দিন রাত্রে সকালবেলা স্ত্রী গহীন গজনী শেষ রাতে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, স্বামী আপনি যে একটু আমার দিকে তাকান না, আমার দিকে চান না, কারণ কি বুঝি না। আলাউদ্দিন সাবের সাহেব বলতেছেন, আলাউদ্দিন সাবের বলতে কে তুমি? বলে আমি আপনার মাসুকাম। চিৎকার দিয়া ডাক দেখো, যেই মাসুকার খোঁজে এত জায়গায় দৌড়াইলাম, মাসুকার তালাশ করতে গেলাম, মাসুকরে পাইলাম না, সেই মাসুক আমার ঘরের মধ্যে আবার কোত্থেকে আসলো বলিয়া যখন চিৎকার মারছি, মুখেতে প্রেমের আগুন বাইর হইয়া যাইয়া সঙ্গে সঙ্গে বিবি সাহেব তুরিয়া সরকার হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।